হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি দোয়া করি ভালো থাকেন আজকে যে এই মুহূর্তে যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে ফার্মাসিস্ট এবং প্যারামেডিক কোর্সের মধ্যে পার্থক্য সার্টিফিকেট ইন প্যারামেডিক এবং কমেন্ডি প্যারামেডিকের মধ্যে পার্থক্য আসলে আমরা সবাই জানি যে কোথাও যদি ঔষধ রাখতে হয় তাহলে তার ফার্মেসি করা বাধ্যতামূলক এবং ফার্মেসি লাইসেন্স করা বাধ্যতামূলক সেটা ডাক্তারের চেম্বারে হোক বা কোনো ব্যক্তিগত পর্যায়ে হোক কোনো যদি ওষুধ রাখতে অবশ্যই তাকে ফার্মাসিস্ট হতে হবে এবং ফার্মেসি লাইসেন্স করতে হবে আর প্যারামেডিক কোর্সের মধ্যে দুইটা পার্থক্য রয়েছে একটা এক বছরের প্যারামেডিক রয়েছে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে আর একটা দুই বছরে প্যারামেডিক রয়েছে এটার ভিতরে খুব একটা বেশি পার্থক্য নাই কিন্তু দুইটা সরকারি বোর্ড বা কাউন্সিলরের দিনে আপনারা যে কোনো একটি ইচ্ছা করলে করতে পারেন ফার্মেসি কোর্সের মধ্যেও যেটাকে আমরা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট বলি সেটার মধ্যে একটা বই রয়েছে দুশো নম্বরে পরীক্ষা হয় একশো নম্বর পাইলে ফার কারিগরি শিক্ষা বোর্ডের অন্ডারে প্যারামেডিকে যে রয়েছে তাতে দশটা বই রয়েছে সেই দশটি বই অ্যানাটমি ফিজিওলজি বা প্যাথোলজি এবং ফার্মাকোলজি রয়েছে এবং সেকেন্ড সেমিস্টারে ক্লিনিক্যাল মেডিসিন অ্যান্ড প্যারামিটিক্স সার্জারি বা গাইনি এবং ইএনটি এবং ফার্স্ট এইড রয়েছে এরকম কমিউনিটি প্যারামেডিকে বইয়ের নাম না করে বিভিন্ন মডিউলে ভাগ করা আছে বারোটি মডিউলে ভাগ করা আছে মডিউল অনুসারে পড়ানো হয় এবং নির্দিষ্ট সময় পরীক্ষা হয় পরীক্ষা দিয়ে আপনারা প্রাথমিককার কাজ করতে পারবেন কিন্তু সরকারিভাবে কমিউনিটি ক্লিনিকগুলোতে কোনোটাই এখন পর্যন্ত সরকারিভাবে ফাঁস করা হয় নাই যে তাদেরকে নিয়োগ দেওয়া হবে কমিউনিটি ক্লিনিকগুলিতে সাধারণত মেট্রিক বা ইন্টারমিউ ফাঁস করে ছেলে মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয় এবং নির্দিষ্ট কয়েকটা ঔষধের উপর ট্রেনিং করে দেয় তারাও আমাদের কলেজে কিন্তু কোর্স করে সুতরাং যারা মনে করছেন যে আমি ফার্মাসিস্ট কোর্স বা প্যারামেডিক এক বছর বা দুই বছরের কোর্স করে আপনি কিছু করতে পারবেন এটা ঠিক না আপনারা ব্যক্তিগত পর্যায়েও প্র্যাকটিস করতে পারবেন তারপরে ফার্মেসি লাইসেন্স করতে পারবেন এবং যদি সরকার সার্কুলার করে তাহলে চাকরি নিতে পারবেন অথবা বেসরকারি পর্যায়ে বিভিন্ন ক্লিনিক হসপিটাল টি গার্ডেন বা বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠান রয়েছে কর্পোরেট অফিসগুলো সেখানে কিন্তু আপনি চাকরি করতে পারবেন কিন্তু আপনারা কিন্তু আসলে পড়তেই চান না দেখা যায় যে আমার অভিজ্ঞতা আমি একটি কলেজে অনেক দিন ধরে প্রিন্সিপালের দায়িত্বে আছি সে ভর্তি হওয়ার পরে বইপত্র নেওয়া যাওয়ার পরে সে শুধুমাত্র পরীক্ষা দিতে চায় এবং ফাঁস করতে চায় আর কিছু আছে যে সার্টিফিকেট কেনার জন্য দৌড়াদৌড়ি করে এইগুলো বাইক কেনার কোনো সার্টিফিকেট না আপনাকে একটা কলেজের অধীনে বা ইনস্ট্রিডিয়ার অধীনে পড়াশোনা করতে হবে এবং সেটা আপনাকে নির্দিষ্ট পরীক্ষা দিয়ে এই কোর্সটি অর্জন করতে হবে সুতরাং ব্যস্ত না হয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার বান্ধব যদি ফার্মাসিস্ট কোর্স বা কমিউনিটি প্যারামেডিক বা সার্টিফিকেট প্যারামেডিক কোর্স করে থাকে তাদের মাধ্যমে করতে পারেন কিন্তু এইটার যে কী উৎসাহ কে লম্বা কে বাধ্য এটা বড় কথা না আপনি ইচ্ছা করলে ইচ্ছা করতে পারেন আমি মনে করি যে আপনারা যদি ছবি সয় কফি এবং মেট্রিক বা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আপনি সংগ্রহ করে এগুলো অ্যাটেস্টেড করে রাখবেন এবং আপনি জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ডটা নিবন্ধন করবেন এবং পরবর্তী টাইমে আপনি নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বাড়ি বারো রোড তেত্রিশ সেক্টর সেভেন উত্তরা ঢাকা অথবা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন সুতরাং আপনারা ব্যস্ত না হয়ে আমি মনে করি যে কোনো কোর্স করে আপনি সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না কিছুটাও যদি ভালো লাগে থাকে বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেওয়া যায় আমরা সেটা দেবো এবং সাবস্ক্রাইবার হবেন আমাদের সাথে থাকবেন এ বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ